মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমাদের সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, মানে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে আমি সেরকম কোনো মানে কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে সেরকম না, মানে প্রতি এই কয়েকটা দিন যেমন কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে আসছিলাম, তো আজকে কোনো জিনিস শেয়ার করবো না। আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করতে এলাম। মানে কয়েকদিন থেকেই ভাবছিলাম যে মানে এই কথাগুলো মানে বলবো তোমাদের সঙ্গে, তো এটা ওটা করে আর হয়ে ওঠেনি। তো তাই আজকে ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে এই কথাগুলো আমি শেয়ার করবো, কথা বলবো। আর আজকে কোনো মাদার্স ডে না জানি, কিন্তু তবুও মায়ের সম্বন্ধে কিছু বলতে গেলে মাদার্স ডের কি মানে মানে শুধু মাদার্স ডেতেই মায়ের সম্বন্ধে বলতে হবে সেরকম কিছু না। মার কথা সবসময় মানে যখন খুশি তখন বলা যায়। আর আজকে আমার মনে হয়েছে যে মা মানে আজকে না বেশ কয়েকদিন থেকেই মনে হয়েছে যে মাকে নিয়ে কয়েকটা কথা বলবো তোমাদের মানে তোমাদের সঙ্গে। কদিন থেকে বলতে যখন আমার শরীরটা খারাপ ছিল তখন মাকে খুব মিস করেছি, আর তখনই ভেবেছিলাম যে মাকে নিয়ে কয়েকটা কথা তোমাদের সঙ্গে বলবো। মানে মানে ছোটবেলার থেকে মাকে কীভাবে দেখে এসেছি সব কিছু। তো চলো শুরু করি। তো আমি আমার মাকে ছোটবেলার থেকে মাকে ঘরেই দেখে এসেছি, মানে একদম টিপিক্যাল হাউস ওয়াইফ যাকে বলে। তো মানে ঘুম থেকে উঠেই রান্নাঘর, মানে তারপর সারাদিনের কাজ, তারপর আবার রান্না, সবাইকে খাওয়ানো, সবার মানে সবার যত্ন আত্তি করা, মানে এইভাবেই মাকে দেখে এসেছি। তো সবারই একটা মানে মায়ের প্রতি সবারই একটা দুর্বলতা থাকে, সবার মাই সবার কাছে প্রিয়। তো আমার কাছেও আমার মা প্রিয়, কিন্তু মানে একটা ইচ্ছে থাকে সবারই। যেমন আমরাও যখন স্কুলে যেতাম তো ছোটবেলা থেকে মা কখনো স্কুলে যায়নি, মানে আমাকে স্কুলে নিয়ে যাওয়া, শুধু আমাকে কেন মানে আমরা তো চার ভাই বোনের মধ্যে কাউকেই মা কোনোদিন কাউকে স্কুলে নিয়ে যায়নি। তো সে মানে সবারই যেমন ইচ্ছে থাকে, মানে দেখি ছোটবেলার থেকে যেমন স্কুলে দেখে এসেছি সব বান্ধবীদের মা বাবা, কারো কারো তো মা বাবা দুজনেই আসতো, বেশিরভাগই মা নিয়ে আসতো স্কুলে। তো তখন খুব খারাপ লাগতো যে মানে আমি তো স্কুলে একাই যেতাম, কোনোদিন মা নিয়ে যায়নি। এমনকি আমি যখন মাধ্যমিক দিই তখনও মা আমার সঙ্গে যায়নি। তো ওই দিনগুলো খুব মানে মনে পড়ে যে ছোটবেলা থেকে মানে আমি আমার সঙ্গে মা যায়নি, সেটা তখন খুব খারাপ লাগতো যে আমার সঙ্গে মা যায়নি। কিন্তু এখন মানে এখন ভাবি যে মার এখন যখন আমরা মানে আমি যেমন আমার ছেলেকে আমি স্কুলে নিয়ে যাই, স্কুলের মানে যা যত রকম কাজ আছে সেগুলো সব আমি করি। তো মানে বাইরে যাচ্ছি, মানে খুব বেশি না হলেও এতটুকু বাইরে তো আমি যাচ্ছি যে স্কুলে অন্তত যাচ্ছি। তো এই যে মানে এই জিনিসগুলো এগুলো কখনোই মা করতে মানে করেনি বলতে মা করতে পারেনি, কারণ আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সব মানে বাড়ি ভর্তি মানুষ, সবার দেখাশোনা করা মানে ওগুলো নিয়েই মা সকাল থেকে সারাদিন ওগুলো নিয়েই ব্যস্ত। ওই জন্য মানে আমাদের যে এইদিক আমাদের যে মানে এই দিন মানে বাইরের যে আমাদের পড়াশোনার জগৎটা সেটার সঙ্গে মা কখনোই মানে যুক্ত হতে পারেনি। হ্যাঁ, বাড়িতে পড়াশুনো সেগুলো তো সব মারই দায়িত্ব, সেগুলো মা রান্নার মানে যত কাজই থাকুক সব কাজের ফাঁকেও আমাদের সবার পড়াশুনোর দিকে মা নজর দিয়েছে। আমার দু ভাই হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছে, কিন্তু মা তো কোনোদিন হিন্দি পড়েনি, কিন্তু তবুও ওদের পড়াশোনাটাও মাই দেখত। তো এই মানে ঘরের সব কিছু মা করেছে, কিন্তু বাইরের জগতের সঙ্গে মা মানে আমাদের স্কুলের পড়াশোনার যে সেটার সঙ্গে মা কখনো মানে জড়িত হতে পারেনি।
একবার আমার স্কুল থেকে ক্লাস 8 কিংবা 9 স্কুল থেকে মানে ম্যাডাম বলেছিল মাকে আসতে, তো সেই মানে সবার গার্জেনকেই ডেকেছিল, তো তখন সেই হয়তো ওই একদিন হয়তো মা এসেছিল স্কুলে আর ম্যাডামের সঙ্গে কথা বলেছিল। তো ওই মানে যদি গার্জেন মাকে না ডাকা হতো, সেদিনও যদি বাবাকে ডাকা হতো তাহলে হয়তো বাবাই যেত, কিন্তু যেহেতু সেদিন মাকে ডাকা হয়েছিল তো সেদিন তাই মাকে মানে যত ঝামেলাই থাকুক মাকে সেদিন স্কুলে আসতে হয়েছিল, আর মা সেদিন এসে মানে ম্যাডামের সঙ্গে কথা বলেছিল। তো সেদিনটা মানে সেদিনটা আমার খুব ভালো লেগেছিল যে মা স্কুলে এসেছে। তো মানে যেহেতু সবার মানে মারা আসে স্কুলে, তো আমারও খুব মানে ইচ্ছে হতো যে মা স্কুলে আসবে। যাক গে, যেহেতু আমরা তো ছোটবেলা থেকে জানি যে মা তো সংসার কাজ এগুলো নিয়েই ব্যস্ত, তো তাই আর কোনোদিন হয়ে ওঠেনি। মানে এখন তো মানে তখন যদি মা আমাদের পেছনে মানে আমাদেরকে নিয়ে মানে ওই আমাদের যদি জয়েন্ট ফ্যামিলি না থাকতো তাহলে হয়তো মা এই কাজগুলো করতে পারতো, তাহলে হয়তো আমাদের মানে তাহলে হয়তো আরেকটু মানে আমাদের ইসেটাও হয়তো আরেকটু অন্যরকম হতো, মানে আমাদের পড়াশোনার ইসেটাও হয়তো আরেকটু অন্যরকম হতো। কিন্তু যাক গে, জয়েন্ট ফ্যামিলিতে তো যারা থাকে তারা জানে জয়েন্ট ফ্যামিলির জয়েন্ট ফ্যামিলিতে থাকার যে একটা মজা, একটা যে আনন্দ, যেমন এখানে আমাদের এখানে যেমন আমরা একসঙ্গে থাকি, তো জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা আলাদাই মজা আছে। কিন্তু আমার মাকে না সবাই খুব ভালোবাসে, মানে আমার কাকাতো বোনরা মানে সবাই সবাই খুব ভালোবাসে। আর মা অ্যাকচুয়ালি মা সবাইকে খুব ছোটবেলার থেকেই সবাইকে খুব মানে আদর করে ভালো আদর ভালোবাসা দিয়ে সবাইকে মানে সবাইকেই মানে এভাবেই আপন করে নিয়েছে মা সবাইকে, যে মাকে সবাই ভীষণ ভীষণ ভালোবাসে। আর আমার দাদু মানে আমার ঠাকুর দাদা, তো আমার দাদু খুব ভালোবাসত মাকে। আর আমার মা যখন মানে বৃহস্পতিবারে যখন পাঁচালি পড়তো, আমার মনে আছে দাদু একদম মানে চুপ করে বসে মা পাঁচালি পড়তো আর দাদু শুনতো, আর কাউকে কোনো কথা বলতে দিত না, চুপ করে মার পাঁচালি পড়া শুনতো মা, মানে এত সুন্দর করে পড়তো পাঁচালিটা, তো খুব ভালো লাগতো শুনতে। আর মা যখন হয়তো মানে কিছু না হয়তো এমনি হয়তো কিছু একটা নিয়ে খেতে বসলো, মানে হয়তো ডাল ভাজি কিংবা কিছু মানে সামান্য কিছু একটা নিয়ে খেতে বসতো, ওটাই মানে এত অমৃতের মতো আমরা সবাই খেতাম যে হয়তো মানে আমরা সবাই গিয়ে মার এখানে খেতে বসে গেলাম মার সঙ্গে, আর হয়তো কারো থাকলো মানে মার নিজেরই থাকলো না, মার নিজেরই হয়তো পেট ভরলো না, আমরা সবাই খেয়ে নিলাম, এরকম অনেক হয়েছে। যে এই জিনিসটা মানে এখন মনে পড়ে যে মানে সেদিন যে আমরা মার থেকে খেয়ে নিয়েছিলাম, তো মার হয়তো পেটটা সেদিন ভরেনি, কিন্তু ওই ওই সময়টায় ওই সময়টায় কিন্তু আমরা এই জিনিসটা ভাবিনি, কিন্তু এখন মানে এখন হয়তো আমি কিছু খাচ্ছি আয়ান আবির এসে হয়তো বললো যে মা আমাকে একটু দাও, মা সবারই আমি হয়তো আমি আমি খাচ্ছি হয়তো আমার মানে আরেকটু খেতে ইচ্ছে করছে আমার, কিন্তু হয়তো ওরা এসে চাইলো তখন আমি না খেয়েও ওদেরকে দিয়ে দিব, এটা সব মায়েরাই করে। তো এই যে এই জিনিসগুলো যে এখন হয় সেটা দিয়েই ভাবি যে সে আগের যে দিনগুলো আমরা পার করে এসেছি মার থেকে গিয়ে মানে মা খাচ্ছে তখন গিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি, তো ওই টাইমটা তখন মনে পড়ে যে সেদিনও হয়তো মার মানে মার পেট হয়তো ভরেনি আমরা সবাই খেয়ে নিয়েছি, তো কিন্তু মা তো হাসি মুখেই আমাদের খাওয়ালো সবাইকে, তো ওই দিনগুলো খুব মনে পড়ে। আর মানে এখন বর্তমানে এখন মা হওয়ার পর তাই সেই জিনিসটা মানে আবার মানে বুঝতে পারছি যে, তো মার কথা বলে তো শেষ করা যাবে না, মানে ওই একটা গান আছে না ওই কি যেন মায়ের এক ফোঁটা দুধের ঋণ, এই গানটা আমার দাদু মানে আমার ঠাকুর দাদা খুব শুনতো, দাদু খুব ভালোবাসতো এই গানটা, তো দাদু দাদু যখন অসুস্থ ছিল তখন এই গানটা আমাকে মানে অনেকবার আমি দাদুকে এই গানটা আমি করে শুনিয়েছি,
এই গানটা আরো একটা গান ছিল, তো এই গানগুলো দাদু খুব ভালোবাসতো, তো এই গানটা আমারও খুব ভালো লাগে। আর ওই মানে সেরকমই আর কি, মার কথা বলে কখনোই শেষ করা যাবে না, মার কথা যতই বলি না কেন ততই মনে হবে আরো বলি আরো বলি। তো নেক্সট টাইম যেদিনকে মার কাছে যাব, তোমাদের সবাই সবার সঙ্গে মার পরিচয় করাবো। আর মায়ের যে হাতের কাজ, আমার মা অনেক 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 হাতের কাজ জানে, তো সমস্ত হাতের কাজ তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমি। আমার এখানেও ছিল কয়েকটা জিনিস মায়ের হাতের, তো আমি এগুলো আগে বের করে নিইনি, তো এখন আর বের করছি না। আমি যেদিন মার এখানে যাব, তোমাদের সবার সামনে মানে ওই মানে তোমাদের দেখাবো জিনিসগুলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, আর আমার ব্লগগুলো তোমরা দেখতে থাকো, এভাবেই আমার পাশে থেকো। আর যারা মানে আমার পরিবারে নতুন যোগ দিয়েছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার পরিবারে, আর ধন্যবাদ আমার মানে পরিবারে যোগ দেওয়ার জন্য, এভাবেই আমার পাশে থেকো। আর যারা আমার পরিবারে এখনও যোগ দেওনি তাদেরকে মানে বলবো যে আমার পরিবারে যোগ দাও, আমাকে একটু সাহায্য করো, কারণ মানে যখন তোমরা আমাকে আমার পাশে থাকবে আমি জানবো যে হ্যাঁ তোমরা সবাই আমার পাশে আছো, তখন কোনোটা কিছু করার মানে যে জিনিসটা আমি করছি সেটা আরও ভালো করে করার একটা আগ্রহ চলে আসবে। তো তাই তোমাদের সবাইকে বলবো প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।